শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। গাছ যখন লাগানো হয় একটা সময় গাছ কাটতেই হয়, এটা হচ্ছে কি নিয়ম। কিন্তু আপনি গাছ যখন কাটবেন, কিন্তু কোন জায়গার গাছ কাটবেন? গাছ কেটে হচ্ছে কি বেশিরভাগ মানুষের ইনকাম হয়, ব্যবসা হয়। কিন্তু কোন জায়গার গাছ কেটে ব্যবসা করবেন এটাও কিন্তু দেখার বিষয়। আমি যে জায়গায় দাঁড়াই আছি, যে আপনারা যে ক্রস চিহ্ন দেখতেছেন, এই সারি সারি ক্রস চিহ্ন, এই গাছগুলা কুরবানির গরু যেভাবে জবাই হয় কুরবানির সময়ে, এটা অল্প দিনের মধ্যে এই গাছগুলা কেটে এখানে উন্নয়ন করা হবে। কি উন্নয়ন করা হবে? এই গাছের পাশে আপনারা দেখেন এখানে হচ্ছে এই ধরনের বড় বড় বিল্ডিং স্ট্রাকচার হবে, এখানে রেস্টুরেন্ট হবে। তো এটা কোন জায়গাটা এটাও আপনাদের জানা দরকার। এটা হচ্ছে গিয়ে রেস কোর্স ময়দান সোহরাওয়ার্দী উদ্যান, যেখানে হচ্ছেন গিয়ে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেখানে 7ই মার্চের ভাষণ দিয়েছিলেন। এখন এই উন্নয়নের দায়িত্ব নিয়েছেন হচ্ছে গিয়ে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় উন্নয়নের নামে আপনি এই সোহরাওয়ার্দী উদ্যানের এই শতবর্ষী শত শত বছর ধরে যারা এই বড় বড় গাছগুলা এইগুলা কেটে এবং কাটা হয় কিন্তু রাতের আধারে, এবং যে জায়গায় কেটে রাখা হয় আপনি দেখলেই বুঝবেন যে চোর চোর মনের মধ্যে একটা চোর চোর ভাব আছে, একদম গাছ দিয়ে লুকিয়ে যাতে কেউ যেন না দেখে। এর মানে এরা নিজেরাই জানে যে এই কাজটা এরা ভালো করতেছে না। আমি ওই যে গাছ কাটলেই যে চিৎকার করা মানুষের মধ্যে এটা না, পরিবেশের জন্য বিভিন্ন সময় যদি কখনো ভয়ানক হয়ে যায় গাছ কাটতে হয়, কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কেটে এই ধরনের উন্নয়ন আসলে কোনোভাবেই আপনারা আমি মনে করি এটা মেনে নেওয়ার মতো না। সারা পৃথিবীতে যেখানে আপনি গাছ একটা গাছকে রাখার জন্য পুরা বাড়ি একটাকে রিডিফাইন করা হয়, যে বাড়িটাকে গাছ রেখে যেন এই গাছ রেখে যেন বাড়িটা বানানো হয়, এইখানে পুরা একটা উদ্যান সোহরাওয়ার্দী উদ্যান। চিন্তা করতে পারেন যে কোথায় কোথায় আমরা এই যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় দেখলাম তাদের স্টেটমেন্টে কোথায় কোথায় খালি চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধুর এইসব কথা বলে বলে এই যে যারা বঙ্গবন্ধুকে ভালোবাসে তাদের মনেও, কারণ প্রকৃতির ভালোবাসে তো সবাই, আর এই বঙ্গবন্ধুর নাম ব্যবহার করে এই যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়। আমি আপনাদেরকে বলতে পারি যে এই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় হচ্ছে কি সেই মন্ত্রণালয় যারা বঙ্গবন্ধুর নামে একটা বুক কর্নার বানাবে, এই জন্য 20 কোটি টাকা আরেক এই 2 নম্বর লুকরে দিয়া এই 20 কোটি টাকা ছাড় নেওয়ার ধান্দায় আছে। এটা হাইকোর্টে আমি নিজে বাদী হয়ে এটা পেন্ডিং অবস্থায় আছে। এই বাংলাদেশে এই যে ভুয়া মুক্তিযোদ্ধা যাদেরকে বলা হয় বেশিরভাগ পয়দা করেছেন অভিযোগ হচ্ছে কি এই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের বিরুদ্ধে। আর এরা যখন এই পুরা সোহরাওয়ার্দী উদ্যানের দায়িত্ব নিছে, আপনারাই বুঝেন যে কি পরিমাণ দায়িত্ব এরা নিছে, কি পরিমাণ কাজ এরা করবে। আমি শুধু সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি এরা উন্নয়নের নামে বেশি দিন না, আমি বলে যাচ্ছি যে বঙ্গবন্ধুর বাড়ি 32 নম্বরের ছাদের উপরে এরা বলবে যে একটা ফুড কোর্ট বানাই দেন, এখানে ভালো ব্যবসা হবে। এরা ব্যবসা ছাড়া কিচ্ছু বোঝে না। এই মন্ত্রণালয়তে এই গাছগুলা লাগায় নাই, এগুলা বেশিরভাগ হচ্ছে কি এই বঙ্গবন্ধুর সময়ের গাছ। এই গাছ কেটে এরা কি প্রমাণ করতে চাচ্ছে আমি জানি না। আসলে আমরা যতই বলি এরা শুনবে না, কারণ বিজনেস সিন্ডিকেট এত বড় সিন্ডিকেট যে এটা ভাঙা অনেক কঠিন। আরে বিজনেসের কারণে তো এখন আর কোনো কিছুই বলা যাচ্ছে না। আর করোনা এই সময়টাতে আপনারা জানেন যে আমরা অক্সিজেন কিনে নেই এবং অক্সিজেন পাওয়া যাচ্ছে না সারা ইন্ডিয়া। এই গাছগুলা তাও কিছু অক্সিজেন দিত এই শাহবাগের মতো জায়গায়, অর্ধেক তো ভাঙা চুরায় সরকার হয়ে গেছে মেট্রো রেলে, তাও উন্নয়নের নামে মনে করলাম যে মেট্রো রেল অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু এইখানে এই দেখেন রেস্টুরেন্ট বানাইয়া শতবর্ষী এই যে গাছগুলার কেটে আপনারা কি বানাইতে চাচ্ছেন? শুনেন, সবকিছুর একটা লিমিট আছে, সবকিছুর একটা লিমিট আছে। আর বঙ্গবন্ধুরে আর এইভাবে আর মানে আর নষ্ট করার চেষ্টা করেন না। আপনারা যারা বঙ্গবন্ধুর নামে এইসব করতেছেন, আমি আপনাদেরকে বললাম যে বঙ্গবন্ধু বেঁচে থাকলে জীবনে এই সোহরাওয়ার্দীর গাছ কাটতে দিতেন না। আমি বিশ্বাস করি নিশ্চয়ই প্রধানমন্ত্রীরে আপনারা উল্টা পাল্টা বুঝাইয়া যে সাংঘাতিক রকমের আন্তর্জাতিক ময়দান হবে। আরে রেস কোর্সের ময়দান বঙ্গবন্ধুর 7ই মার্চের যে ভাষণের জায়গা, এটা আন্তর্জাতিক ময়দান হওয়ার না। আর আপনি যদি করতেও চান তো গাছগুলারে বাঁচাই রেখা পৃথিবীর কত নগরবিদ আছেন, কত ইঞ্জিনিয়ার আছেন, চাইলেই এই বড় বড় গাছগুলারে বাঁচাই রেখে আপনারা উন্নয়ন করতে পারতেন। কিন্তু আপনাদের নজরে তো ব্যবসা, আর ব্যবসার বিরুদ্ধে কথা বললেই কোথায় কোথায় আপনারা বলবেন যে এটা বঙ্গবন্ধুর এই জন্য এই আমরা ভাস্কর্য বানাচ্ছি বা এইগুলা করতেছি। এইগুলা করে আপনারা বরং আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি তাদেরকে তাদের মনের মধ্যে কষ্ট দিচ্ছেন, এটা বেশি দিন চলতে পারে না। এই পর্যায়ে সোহরাওয়ার্দী উদ্যান থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।